হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু ওই ভিডিওটা নিয়ে অনেক কনফিউশনে ছিলাম যে ভিডিওটা শেয়ার করব কি করব না, কারণ আমার এই ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখেন, সবার মতামত এক না, সবার চিন্তাভাবনা এক না, এটা আমি বিশ্বাস করি। তবুও সব কনফিউশন পিছনে ফেলে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করেই ফেলি আপনাদের সাথে। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আমি চাইবো যে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই যাতে পজিটিভভাবে নেন, কারণ আমি কিন্তু পজিটিভভাবেই বলার চেষ্টা করব। আমার সাদা সিধা মন নিয়ে আপনাদের সামনে আজকে কথাগুলো বলছি আর কি। দান খয়রাত করা দেখানোর বিষয় না কিংবা বলার বিষয় না, তবে একজনের দান করা দেখে যদি আরেকজন উৎসাহিত হন, আমি মনে করি সেটা মন্দ না, ভালোই। কারণ আমাদের সমাজকে আমরাই পাল্টাতে পারি, তো সমাজকে পাল্টাতে হলে আমাদের সবারই একসঙ্গে কাজ করতে হবে। যেহেতু বলেছি আমার ব্লগগুলো হাজার হাজার মানুষ দেখেন, এই হাজার মানুষের মধ্যে আমার এই কথাগুলো শুনে যদি একজন মানুষের মনের মধ্যে একটু দয়া হয় বা একজন বাচ্চাকে সাহায্য করেন, তাহলে মনে করব যে আমার এই ভিডিওটা বানানোই সার্থক। আমাদের ইংল্যান্ডে বিভিন্ন টিভিতে মাসব্যাপী চ্যারিটি অনুষ্ঠান হয়। আমরা যারা প্রবাসে আছি তারা যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। সমাজকে পাল্টাতে হলে দোষে মিলে কাজ করতে হবে। আজকে আমি ভালো আছি, মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি, আর আমাদের পাশের বাড়ির মানুষ অনাহারে কাটাচ্ছে, সেটা ভালো থাকা বলে না। চারপাশের মানুষকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে আমাদের প্রকৃত ভালো থাকা। আমি ভালো থাকলাম আর আমার পাশের বাড়ির মানুষ ভালো থাকলো না, ওদের না খেয়ে দিন কাটলো, সেই ভালো থাকা আমি বলবো যে ভালো থাকা না। তো যাই হোক, আমি কয়েকদিন আগে অরফান ইনির থেকে একজন বাচ্চাকে স্পন্সর করেছিলাম। ওর এডুকেশনের খরচ যতটুকু আসে ততটুকু দিব, তেমন বেশি না। দেখা যায় যে আমরা গ্রোসারি শপে যখন যাই তখন একটা কিছুর জন্য গেলে দশটা নিয়ে আসি, সেই খরচটাই হচ্ছে ওর মাসব্যাপী পড়ালেখার খরচ। আমরা কিন্তু ওইভাবে কেউ চিন্তা করি না, একটা বাচ্চার এডুকেশনের জন্য খরচটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে একটা বাচ্চার ফিউচারটাই কিন্তু বদলে দিতে পারি আমরা। আমি যে বাচ্চাটাকে স্পন্সর করেছি সেই বাচ্চার প্যাকটাই এসেছে আজকে, তো ওর ফ্যামিলি ডিটেলস সব কিছুই আমার কাছে এসেছে। তো ছেলেটার নাম হচ্ছে আব্দুল, আর ওর বাবা নেই, মা আছেন। মায়ের একার পক্ষে আসলে সন্তানের পড়ালেখা চালানো সম্ভব না, যেহেতু ওর আরও ভাই বোন আছে। তো এখানে সব কিছু, ও কী পছন্দ করে, ও কী হতে চায়, কোন ভাষায় কথা বলে, মেডিকেল কন্ডিশন সব কিছুই আছে। তারপর ওর বয়স, স্কুলের টিচাররাও ওকে নিয়ে খুব সুন্দর করে লিখেছেন, একটা পেজে লেখা আছে। আর যেহেতু ও একজন এতিম বাচ্চা, ওর মাথায় হাত বোলালে কিন্তু অনেক নেকি পাওয়া যায়। তো আমি বলবো এটা আমার জন্য একটা সৌভাগ্য। আর যেহেতু বলেছি হাজার হাজার দর্শকরা আমার এই ভিডিওটা দেখবেন, হয়তো বা কোনো এক দর্শকের মনে একটু হলেও আল্লাহর রহমত জাগবে, হয়তো বা একজনের প্রয়োজনে এগিয়ে আসবেন, সেটাই হবে আমার আজকের ভিডিওর সার্থকতা আর কি। আপনারা আরও ভালো ডিটেলসে জানতে পারবেন যখন আপনার অরফান ইন নিড যে ওয়েবসাইট আছে সেটাতে গেলে আরও ভালোভাবে আরও ডিটেলসে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এই ভিডিওটা শেয়ার করার আগে একটা জিনিস মাথায় আসলো, যে যখনই আমি কোনো কিছু দেখাই বা আমি কোনো কিছু শপিং করেছি, ভালো একটা ডিল পেয়েছি, আপনাদেরকে যদি বলি কিংবা এই শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাছেও ভালো লাগছে, আপনারাও আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে আপনি এটা কোন শপ থেকে কিনেছেন বা কত হয়েছে শাড়িটা, শপের নামটা জানতে চাচ্ছেন, তাই ভাবলাম যে আজকের এই ভিডিওতে আমি অরফান ইন নিড নিয়ে কিছু কথা বলবো। এতে করে হয়তোবা অনেক বাচ্চারাই উপকৃত হবে, কারণ এতগুলো মানুষের মধ্যে একজনও হয়তো বা এগিয়ে আসবেন সাহায্য করার জন্য। যারা অরফানস ইন নিড সম্বন্ধে অতটা জানেন না, তারা ওয়েবসাইটে গেলেই আপনারা বুঝতে পারবেন, ওরা খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিয়েছে, আর অনেকেই হয়তো অলরেডি এই ওয়েবসাইটের সাথে কানেক্ট আছেন। তো আজকে আমি এই কিছু কথাই শেয়ার করতে চেয়েছিলাম ভিডিওর প্রথমে। তো এখন ভিডিওর সেকেন্ড পার্টে চলে যাই। কয়েকদিন আগে আমি আমার হাজব্যান্ডের সাথে গ্রিন স্ট্রিট শপিংয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা গিফট আমাকে দিয়েছেন, যেটা দেখে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তো ভালো আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। আর কয়েকজন আপু আমাকে বলেছিলেন যে ইংল্যান্ডে স্বর্ণের প্রাইস কত বলতে আর স্বর্ণের কিছু ডিজাইন দেখাতে। আসলে ওইভাবে স্বর্ণের শপে এত বেশি যাওয়া হয় না আর খুব বেশি সময় নিয়েও যাই না, গেলেও ঝটপট যাওয়া হয় আর ঝটপট বাসায় আসা হয়। স্বর্ণের প্রাইস আমরা যখন কিনেছি তখন ছিল 385 পাউন্ড, বাংলাদেশের টাকায় প্রায় 40,000-এর মতো পড়বে, হয়তো বা একটু কম বেশি হতে পারে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কত বাংলাদেশের টাকায় পড়বে, তবে 385 পাউন্ড ছিল তখন। স্বর্ণের দাম সবসময় এক থাকে না, অনেক সময় উঠানামা করে কম বেশি হয়। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডের কাছ থেকে পাওয়া খুবই সুন্দর একটা গিফট, হাতের বালা। আর এই বালাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, খুবই সুন্দর কারুকাজ। এরকম বালা আমি আরও দেখেছি কিন্তু ডিজাইনগুলো তেমন বেশি ভালো লাগছিল না, অনেক হিবিজিবি ডিজাইন ছিল। এই বালাটা আবার অনেক সিম্পলের মধ্যে অনেক এলিগেন্ট। কেন জানি স্বর্ণ বা মানে আমি যা কিছুই কিনি না কেন, আমার কাছে মানে সিম্পলটাই বেশি ভালো লাগে। তো এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটাই কিনেছি, যেহেতু এই চুড়িগুলোর ওজন থাকে সাধারণত দেখা যায় 3-4 ভরির, 5 ভরির নিচে পাওয়া যায় না, তো এই চুড়িটার ওজন ছিল 5 ভরি। আর যদি খুব বেশি স্বর্ণ পরতাম তাহলে ঠিক আছে স্বর্ণ কেনা, আমি যেহেতু স্বর্ণ তেমন বেশি পরি না আর পরতে অত বেশি পছন্দ করিও না, তাই মানে স্বর্ণ কিনতে আমার ভালো লাগে না। অনেকে আছেন স্বর্ণ কিন্তু অনেক পছন্দ করেন, প্লাস ওনারা পরেনও স্বর্ণ, দেখা যায় যে ঘরে কিংবা বাহিরেও সবসময় স্বর্ণ পরেন। তো আমি তো আর মানে ঘরে বলেন আর বাহিরে বলেন আমি স্বর্ণ তেমন বেশি পরিও না, মানে খুব কম অকেশনালি পরা হয়, বিয়ে শাদিতে যদি যাই মাঝে মধ্যে পরি, তাও আমার হাজবেন্ড যদি আমাকে মনে করিয়ে দেয় পরার জন্য তাহলে পরি, এই আর কি। আসলে এক একজনের এক এক রকমের পছন্দ থাকে, যেমন আমার কাছে ভালো লাগে ইমিটেশনের যে জুয়েলারিগুলো আছে, পাথরের যে জুয়েলারিগুলো আছে, পান্ডোরার জুয়েলারিও আমার অনেক বেশি পছন্দের, ওদের আংটিগুলো অনেক সুন্দর, তারপর কানের দুলও অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। মনসুন অ্যাক্সেসরিজেরও জুয়েলারি অনেক সুন্দর আছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। তো এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস, আর এগুলো হচ্ছে যে সবসময় না, মাঝে মধ্যে আসলে এভাবে সারপ্রাইজ পেতে ভালোই লাগে, এভাবে গিফট পেতে ভালোই লাগে। তো ওই দিন সব থেকে আরও কিছু স্বর্ণ কিনেছিলাম গিফট করার জন্য, তো আমি বলছি না আর কাকে দিচ্ছি বা কী জন্য কিনেছি, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা চেইন নিয়েছি, এই চেইনটা অনেক সুন্দর, স্পেশালি ডিজাইনটা। আর আমি যেই শপ থেকে কিনেছিলাম সেই শপের আপু বলছিলেন যে আপু চেইনটা খুবই সুন্দর আর মানে চেইনের ওজন ছিল 12 আনা, তো বলছিলেন যে এই ওজনে চেইনটা খুবই ভালো হয়েছে, মনে হচ্ছে যে স্বর্ণ আরও বেশি আছে চেইনের মধ্যে। আর চেইনের ডিজাইনটা এমন যে সবাই পরতে পারবে, ছোটো বড় সবাই। তো এখানে একটা ব্রেসলেট নিয়েছি, খুবই সুন্দর ব্রেসলেটের ডিজাইনটা, বল আছে 3টা 3টা করে, আর যে চেইনটা ব্রেসলেটে ইউজ করা হয়েছে মানে কাপড় চোপড়ে লাগবে না, অনেক সময় দেখা যায় হাতে কিছু পরলে চুড়ি বা ব্রেসলেট পরলে ওনার সাথে লেগে যায় বা কাপড়ের সাথে লেগে যায়, এই ব্রেসলেটটা পরলে কাপড় কিংবা ওনাতে কোনো কিছুতেই লাগবে না, খুবই সুন্দর, একদমই সিম্পল ডিজাইন, সিম্পল হলেও অনেক গর্জিয়াস লাগে যখন হাতে পরা হয়। আর এই ব্রেসলেটের স্বর্ণ কতটুকু ছিল আমার সঠিক মনে নেই, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে স্বর্ণগুলো কিনে আনার। তো এখানে আরেকটা চেইন আছে, খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে, ব্রেসলেটে যেমন বল বল ডিজাইন করা, এই চেইনের মধ্যেও বল বল ডিজাইন করা, ছোট্ট ছোট্ট বল দিয়ে ডিজাইনটা করা আছে। আগের যে চেইনটা আপনাদেরকে দেখিয়েছিলাম গলার চেইনটা ওইটার মতোই অনেকটা, তবে ওইটার ডিজাইনটা একটু অন্যরকম এই চেইনের থেকে, তবে দুইটা চেইনই অসম্ভব সুন্দর। ছোট ছোট জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে বড় সড়ো জিনিস থেকে, এই যে ছোট ছোট চেইন, তারপর ছোট্ট হাতের ব্রেসলেট, ছোট আংটি, ছোট কানের দুল, বড় কানের দুল থেকে ছোট কানের দুলগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। একসময় অনেক বড় বড় কানের দুলও পরেছি কিন্তু এখন দেখা যায় যে কানে কিছু দিলে ওয়ারিদ একদম টেনে টুনে খুলে ফেলে,
তাই এখন আর কিছু পড়তেও ইচ্ছে হয় না। আর একটু কাছ থেকে আপনাদেরকে এই চেনের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই চেনটাও কাপড় চোপড়ের সাথে লাগবে না, যে চেইন ইউজ করা হয়েছে এখানে একদম প্লেন, যেটা কাপড়ের সাথে লাগবে না। তো এখানে সেম আরেকটা চেইন আছে, এইটা আর কি একটু ছোট্ট সাইজের, ওইটা একটু বড় চেইন আর এইটা একটু ছোট চেইন। তো এটা এনেছি আমার এক ভাস্তির জন্য, তো ছোট, ওর বয়স 5 বছর এখন, যাতে পড়তে পারে সেই জন্য ছোটো খাটোর মধ্যেই এনেছি। কারণ বেশি বড় স্বর্ণের চেইন বাচ্চারা দেখা যায় লুক আফটার করতে পারে না, আর স্বর্ণ পড়লে অনেক সময় বাচ্চারা খেয়াল করে না, অনেক সময় দেখা যায় যে একটু স্বর্ণের জন্য অনেক বড় বিপদ ঘটে যায়। তাই আমি মনে করি বাচ্চাদেরকে স্বর্ণ না পরানোটাই ভালো, যখন বড় হবে তখন এমনিতেই পড়তে পারবে, তখন ভালো জিনিস দামি জিনিস বুঝবে, প্লাস ওইভাবে ওরা লুক আফটারও করবে জিনিসের। যেহেতু স্বর্ণ আমি তেমন বেশি পড়ি না, তাই স্বর্ণ সম্বন্ধে তেমন আইডিয়া আমার নেই। আজকের ব্লগে আমি তেমন বেশি কিছু বলতে পারছি না স্বর্ণ নিয়ে। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন স্বর্ণের প্রাইস, সেই সাথে স্বর্ণের কিছু ডিজাইন দেখতে চেয়েছিলেন। আমরা বাংলাদেশে মানে যারা থাকি তারা কিন্তু বিদেশে স্বর্ণ অনেক পছন্দ করি, বিদেশে অনেক সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন পাওয়া যায়, সেগুলো আসলে দেখতে ভালোই লাগে। কিন্তু কি করব, আসলে আমার সেই সময়টা হচ্ছে না আর আপনাদের সাথে যে ডিজাইনগুলো শেয়ার করব, তাই ভাবলাম টুকিটাকি যাই শপিং করেছি আপনাদেরকে দেখাই, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগের শুরুতে অনেক কিছুই বলেছি, আবারও বলবো যে আমার কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।